সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি আরজি শারমিন। শুরু হয়ে গেল আজকে কুয়াশা ক্লাসিক, আর আপনারা আছেন আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আর আজকেও আছে নতুন এপিসোড আপনাদের জন্য। আর আজকের গল্পটির নাম নতুন চাকরি। আজকের গল্পটি যিনি লিখেছেন তার নাম ভূতম বাজা, আর আজকে নাট্য পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্দা। বন্ধুরা, চাকরি আমাদের জীবন ও জীবিকার একটি অবিচ্ছেদ্য ভাগ। জীবিকার তাগিদে আমরা নানাবিধ জায়গায় কাজ করে থাকি, কেউ সরকারি আবার কেউ বেসরকারি। যদিও অনেকে ব্যবসাও করে থাকি, কিন্তু আমাদের আজকের গল্প যেহেতু চাকরি নিয়ে, তো আর ব্যবসার দিকে না যাই। তো যেটা বলছিলাম, চাকরি, এক জায়গায় চাকরি করতে করতে আমাদের মধ্যে অনেকে আছেন অবসর অবধি পৌঁছে যাবে, আবার হয়তো অনেকে এমন আছেন যারা সুযোগ ও সুবিধা বুঝে কিছু বছর পর পর নতুন নতুন জায়গায় কাজ করবেন। তবে জানেন কি, এই দুই প্রকারের ব্যক্তিদের মধ্যে একটা জিনিসের বেশ মিল রয়েছে, আর তা হলো জীবনের প্রথমবার যখন আমরা চাকরি পাই তখন তার বাঁধ ভাঙা আনন্দটা অলমোস্ট একই হয়। আরেকটা জিনিস এক হয়, আর সেটা হলো চাকরিতে জয়েন করতে যাবার সময় কিছু না কিছু এমন ঘটে যা আমাদের আজীবন মনে থাকে। আজকে আমাদের গল্পের প্রধান চরিত্র ফয়সাল ইসলাম। সে টাঙ্গাইল লাউহাটি গ্রামের ছেলে, আর সময়টা তখন 1967 সালের 26 অগ্রহায়ণ। সে আজ তার জীবনের প্রথম চাকরির জয়নিং লেটার পেতে যাচ্ছে, কিন্তু তার আনন্দ এই দেখুন, আমি একাই আপনাদের পুরো ঘটনাটা বলা শুরু করে দিলাম। চলুন দেখি আজকের গল্পে এই চাকরি ফয়সালের জীবনে কী ধরনের অনুভূতি বয়ে আনতে চলেছে। সেটা কি শুধুই আনন্দ, নাকি ভয়ের এক বিশাল কালো থাবা পড়তে যাচ্ছে তার উপরে? চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের কুয়াশায় ঢাকা নতুন গল্প, ফয়সালের নতুন চাকরি। চাচা, ও চাচা, ফয়সাল ভাই, আরে ও ফয়সাল ভাই, চাচি। কি রে করিম, অমন সারের মতো চেঁচাইতেছস কেন, কি হইছে? আরে চাচা, চিঠি আইছে ফয়সাল ভাইয়ের নামে, সরকারি চিঠি। চিঠি? আরে আমাকে ফয়সালের সরকারি চাকরিতে পরীক্ষা দিছিল না, ওইটার চিঠি মনে হয়। কিন্তু আমাকে ফয়সাল কো, এই ঠাঠা পড়া রইদের ভিতরে পোলারায় আমার কই গেল? আহারে, পোলারে এক পলক চোখের সামনে না দেখলে উনার পড়া নাকু পাকু করে। আচ্ছা ফয়সালের মা, তুমি এমন করো কে সারাদিন? মাঝে মাঝে তোমার কথাবার্তা আচার আচরণে মনে হয় তুমি ফয়সালের না সৎমা। শুনেন, পোলা মানুষের এত ভালোবাসা দেওয়ান লাগে না, জীবনে কখন কোন জায়গায় গিয়ে ঠেকে তার ঠিক ঠিকানা নাই। এই বেড়া মানুষগো বাড়ির ভিতর থেকেই শক্ত পোক্ত করে বড় করার লাগে। হইছে মাস্টার ম্যাডাম, এখন একটু থামো। এই করিম, যা তো একটু ফয়সালের ডাইকা লোয়াই, কই যে সারাদিন পোলাটায় থাকে, কই যে যায়, যা একটু ডাইকা লোয়াই। ফয়সাল ভাই বাইক নাই, এক কই থাকে আমি জানি, খারান আমি অক্ষণই ডাইকা লোয়াই আইতাছি। আচ্ছা, আমরা যে প্রত্যেক দিনে কাঠবাগানের মাঝে দেখা করি, কেউ যদি আমাকে দেখা ফেলায়? আরে ধুরু, এই কাঠবাগান গ্রামের একবারে শেষ মাথায়, তার উপরে আমি আর করিমে মিলা পোলাপ্যানের কাছে গুজব ছড়াইছি যে এই কাঠবাগানের মাঝখান দিয়া বর দুপুর বেলায় ভূতে ঘোরাঘুরি করে। করিম তো তার মধ্যে আরেক কাম করে ফেলাইছে, নিজের গালে নিজে একটা কষায় থাবর মাইরা মুরব্বি গিয়া দেখাইছে যে এই কাঠবাগানের মাঝখান দিয়া দুপুর বেলা আইতাছিল, তখন নাকি ওরে জিনে থাবর মারছে। কি কও, এই কাম তোমরা নি করছো? আর বাইসা হই না, এখন সাগরে তো বানাইছো তুমি, পোলাডায় ভালোই আছে, তবে আফসোস ওর এই দুনিয়ায় বাপ মা ভাই বোন কেউ নেই। শুনো শিউলি, আজকে কইছো কইছো, তয় আজকের পরে এই কথা আর কোনোদিন কইবা না, করিমের কেউ নাই কেডাই কইছে তোমার, করিমের আমি আছি। শুনো, এই তোমার আজকে আমি কয়ে দিলাম, করিম রে তুমি আমার এককেরে আপন ভাইয়ের মতো আদর স্নেহ করবো আজকের টিকা। আমি করিমের ভাই, আর আমার বাপি ওর বাপ, আর আমার মায় ওর মা। আইসা ঠিক আছে, খেয়ে পোনা, কথায় কথায় খালি গোসা, প্রেম করতে আইসা তো তেজ দেখাইলে হয়, দেখি এখন আমার হাতটা শক্ত করিয়া ধরো তো। ও হইছে, তুমি যা কথা ঘুরাইতে পারো একেবারে। শিউলি, হইছে করিমে সিগন্যাল দিয়ে ডাকতেছে, ল তো দেখি কি হইছে। ভাই ভাই জলদি বাড়িত লও। আরে আরে শিউলি আপা, তুমি ভালো আছো? হ্যাঁ করিম ভাই, ভালো আছি, তুমি কেমন আছো? আরে খারাপ আগে, কি হইছে রে করিম, তুই এরকম দৌড়ে দৌড়ে আইসুস কে, কোনো ঝামেলা হয়েছে নাকি আবার? আরে না ভাই, ঝামেলা না, তুমি জলদি বাড়িত লও, তোমার নামে সরকারি একটা সিডি আইছে। কি কস শিউলি, তুমি তাহলে বাড়িতে যাও, আমি গিয়ে দেখি কি সে সিডি আইলো। করিম ল।
কিসের সিডি কিছু কইতে পারোস? কাকি কইতাছিল তোমার চাকরির সিডি কস কি? লো 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 লো, জলদি লো জলদি লো। মা, ও মা, আব্বা, ফয়সাল আইলি। শুনছেন, ফয়সালের সিডিটা লইয়া বাইরে আহেন তো। কিসে সিডি মা? দেখা তো মনে হইলো তুই যে চাকরিতে পরীক্ষাটা দিছিলি ওইটার সিডি। আমি দেখছি ওই খামের উপরে তোর ওই পরীক্ষার হল পাশে যে ভাই ছবি আসিল ওই রকমই ছবি সিল মারা। বিদ্যুৎ বিভাগের বাজান, এই লও তোমার সিডি। আপনার আব্বা আম্মা, আমি বিদ্যুৎ বিভাগে চাকরি পাইছি, কিন্তু জয়েন করার ডেট তো আগামীকাল বিকাল চারটার মধ্যে। কও কি বাজান, এখন তাইলে কি করবা? কালকের পর দিন গেলে কি সমস্যা হইব? মা, সরকারি চাকরি এটা, অন টাইমে না গেলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে পারে। তাইলে এখন যাবি কেমনি? যেমনি হোক আব্বা আজকে সন্ধ্যার মধ্যেই ঢাকায় পৌঁছাইতে হইব, তারপর ওখান থেকে সদরঘাটে গিয়া লঞ্চ স্টিমার রকেট যেটা আগে পাই ওইটাতে উঠা চাঁদপুরের জন্য রওনা দেওয়া লাগবো। ফয়সাল বাবা, এই শীত কুয়াশার সময় তুমি রাইত কইরা নদীপথে যাইবা? আব্বা, এখন করার তো আর কিছু নাই, বহুত কাঠখোর পোড়ায় এই সিনিয়র ক্লার্কের চাকরিটা পাইছি, এইটা তো আব্বা হাত থেকে যাইতে দেওয়া যায় না। আব্বা, আমার গোষ্ঠীর সবাই কৃষক, তুমি পড়ালেখা করছো ভালা কথা, তাই বলে এখন চাকরিও করা লাগবো? গ্রামেও তো ভালো মন্দ কিছু একটা করণ যায়, তাই না? হ্যাঁ, করা যায়। তোমার গোষ্ঠীর নাম উজ্জ্বল করণের লাইগা লাউহাটি হাটে লাঙ্গল বাসনের দোকান দেওয়া যায়, আর দোকানের নাম দিবা বংশের বাত্তি। বুঝি না তুমি বাপ হইয়া পোলারে অমন আসলে বানবার সাউকে। এই ফয়সাল বাবা, তুই যা তো, তুই পুকুর থেকে ডুব দিয়ে আয়, যা। অতক্ষণে আমি আর করিমে মিল্লা তোর ব্যাগটা গুছাই দিতাছি। আম্মা, তুমি বরং খাউন মারো। ওই করিম, তুই বরং ব্যাগটারে গুছাতো। আর হন, কানে কানে একটা কথা আছে, এদিকে শোন, ব্যাগটারে গুছায় দৌড়াই যাবি শিলির কাছে, গিয়ে ওরা সব কিছু খুলা করবি, আর কবি মিয়া বাড়ির পাগারের সামনে দাঁড়াইতে, ঠিক আছে? ওরে আবার কি কস? আরে ও কিছু না, শুনেন আব্বা, আপনার পোলায় সরকারি চাকরি পাইছে হন, সবাইরে বড় গলা কইরা কইবেন। আর আব্বা শুনেন, আমি যে এনে চাকরি করতে যাইতেছি মানে চাঁদপুরে, ওখানে কিন্তু টেলিফোন আছে, আমি ওখানে থেকে আপনারা টেলিফোন করুন নে। আর চিঠিতে লিখছে আমার ওখানে একটা কোয়ার্টারও দিব, সব কিছু গুছায় সাইরা আপনা গোরে আর করিম রে চাঁদপুরে লয়ে যাবো। আচ্ছা বাজান, তুই চইলা গেলে বাড়িটা খালি হয়ে যাবো রে বাপ। আরে আব্বা, আমি তো ছুটিতে ছুটিতে আমুই, আপনি এমন কাইন্দেন না। আহারে, আমার হনের দরকার ছিল তোর বাপ, আর তোর হনের দরকার ছিল আমার মাইয়া, এত কান্দনের কি আছে? যা তো বাজান, ডুব দিয়ে আয়, বেলা পড়ে যাইতেছে, যা। আচ্ছা মা, যাইতেছি। তুমি এত কঠোর কেন কও তো? শুনেন, মন আমারও কান্দে, কিন্তু সব কান্দন সবসময় দেখাইতে হয় না। অহন আপনি যান তো, কটা মিষ্টি লয়ে আহেন, পোলানারে বিদায়ের সময় মিষ্টি খাওয়াইতে হইব না? যান তো, যান যান। ফয়সাল খাওয়া দাওয়া শেষ করে বের হতে হতে প্রায় পৌনে তিনটা বেজে গেল। রওনা দেবার পথে চুপিসারে পুকুর পাড়ে তার প্রেমিকা শিউরির সাথেও কোনো রকম একবার দেখা করে নিল সে। টাঙ্গাইল মহাসড়ক থেকে ঢাকায় যাবার গাড়িটা ফয়সালদের এলাকা পার করে প্রায় পৌনে চারটার দিকে, আর ঢাকার সদরঘাটে পৌঁছতে সময় লাগবে 7 ঘন্টার মতন। মহাসড়ক পর্যন্ত ফয়সালের বাবা আর করিম ফয়সালকে এগিয়ে দিল। কেমন যেন একটা আবেগ কাজ করছে ফয়সালের ভেতরে, সেখানে রয়েছে আপন মানুষকে ছেড়ে যাওয়ার কষ্ট, আবার অন্যদিকে রয়েছে জীবনের সব থেকে বড় অর্জন চাকরি, আর তাতে জয়েন করতে যাওয়ার উত্তেজনা। এসব ভাবতে ভাবতে ঢাকার গাড়ি ফয়সালের সামনে এসে থামল। বাবার করিমের কাছ থেকে বিদায় নেয় ফয়সাল। বিদায়ের সময় বাবার পায়ে হাত দিয়ে সালাম করলো, আর করিমকে জড়িয়ে ধরে ফয়সাল বলল, বাবা মায়ের দিকে খেয়াল রাখিস। করিম উত্তরে বলল, ভাই তুমি একদম চিন্তা করো না, কাকা কাকির দায়িত্ব পুরো আমার। ফয়সাল অবুঝ করিমের কথা শুনে ভেজা চোখে হেসে দেয়। করিমকে নিয়ে অনেক ভাবে ফয়সাল। ফয়সালের আপন ভাই নেই, তাই ফয়সাল করিমকে নিজের ভাইয়ের মতনই ভালোবাসে, আর বাসবে নাই বা কেন? ফয়সালের ভালো খারাপ কিছু হলে যে করিম তার জানটাও দিয়ে দিতে পারে,
সেটা ফয়সালে জানা আছে। ফয়সাল বাসে উঠে পড়ল, সেই আদি কালের মুড়ির টিনের মতন একটা বাস। কিন্তু এই বাসে আবার কাঠের কারুকাজ করা বিভিন্ন জায়গায়, মাঝ বরাবর একটা সিট খালি পেয়ে তাতে বসে পড়ল ফয়সাল। হেলতে দুলতে আর ঝাঁকাতে ঝাঁকাতে বাস ছুটল ঢাকার বাংলা বাজারের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ বাস চলবার পর বাসের দুর্দান্ত ঝুলুনি আর ঝাঁকুনিতে কখন যেন ফয়সালের চোখ লেগে এলো। যখন ফয়সালের ঘুম ভাঙল তখন বাসের হেল্পার গলা উঁচিয়ে ডাকছে, লাস্ট স্টপেজ বাংলা বাজার, যাদের মালামাল বাসের ছাদে আছে তারাও আওয়াজ দেন। ফয়সাল বাসের ছাদ থেকে তার বড় সুটকেসটা নামিয়ে কন্ডাক্টরকে 40 পয়সা ভাড়া পুষিয়ে কুয়াশায় মোড়ানো বাংলা বাজারের পথ ধরে হাঁটা দিল সদরঘাটের দিকে। ঢাকায় মোটামুটি ভালো ঠান্ডা পড়েছে, কিন্তু ফয়সাল গ্রামের ছেলে, তাই তার কাছে এটা কোনো ব্যাপারই না। ফয়সাল দেখল রাত 10:45 পুরো শহরটা যেন ঘুমিয়ে গিয়েছে, কিন্তু তার মাঝ দিয়ে সদরঘাটের এই রাস্তাটা যেন ফেরিওয়ালাদের টিনের ডিব্বা দিয়ে বানানো কুপি আর কয়েকটা দোকানের ফিলামেন্টের ছোট ওয়ালেটের লালচে আলোয় রঙিন হয়ে আছে, যেন এই মাঝরাতেও জানান দিচ্ছে এই শহরে এখনও ঘুমোবার সময় হয়নি। ফয়সাল ঘাটে পৌঁছে টিকিট ঘরে গিয়ে জিজ্ঞেস করলো, চাঁদপুরের কোনো নজওয়ান কি আছে? ওপাশ থেকে উত্তর আসলো, 11টায় একটা লঞ্চ চাঁদপুর থেকে এসে ফেরত যাওয়ার কথা, কিন্তু সেটা এখনও পৌঁছয়নি, মাঝপথে চরে আটকা পড়েছে, ভেতরে জেটিতে গিয়ে বসেন, লঞ্চ আসলেই টিকিট দেওয়া হবে। এ কথা শুনে ফয়সাল মনে মনে একটু আশ্বস্ত হলো, যাক আজ রাতেই তাহলে রওনা দেওয়া যাবে। ফয়সালের ব্যাগটা নিয়ে জেটির দিকে এগুতে দুপা ফেলতেই টের পেল যে ওর পেটে ছুঁচো দৌড়চ্ছে। তখনই দেখল এক ফেরিওয়ালা সেদ্ধ ডিম, চালের আটার রুটি আর পাঁচমিশালি সবজি ভাজি বিক্রি করছে। সবজিটা খুব একটা জুচ্ছুই লাগলো না, তাই দুইটা ডিম সেদ্ধ আর চারটা চালের আটার রুটি নিয়ে জেটির ঘাটের একটা মাঝামাঝি মতন জায়গায় গিয়ে বসল। পুরো জেটি ঘাট খালি, না আছে একটা লঞ্চ বা স্টিমার আর না আছে কোনো মানুষ। ব্যাগপত্র একপাশে রেখে বসতেই নদী থেকে এক কনকনে হাওয়ার ঝাপটা এসে ফয়সালকে ঢাকার শীতের জানান দিয়ে গেল। উরে না, নদীর পারে এসে তো ভালোই ঠান্ডা লাগতেছে। যাই হোক, সিদ্ধ ডিম দেখায় ফেলাই, শীত কমেছে বনে। এই কি এই ঠান্ডা কনকনে বাতাসের মধ্যে এই বয়স্ক লোকটা এমন পাতলা একটা পাঞ্জাবি পরে বসে আছে, এই জন্যই তো কাঁচতেছে। যাই হোক, ব্যাগের মধ্যে না একটা গামছা আসছিল। লোকটা এমনি কাঁচতে থাকলে তো ঠান্ডায় মরে যাইব। আহারে, এমন বয়স্ক একটা লোক দেখা তো মায়াও লাগতেছে না, কাছে গিয়ে দেখি তো। কাকা, ও কাকা, আপনি এমন শীতের মধ্যে পাতলা একটা পাঞ্জাবি পইরা এখানে বসে আছেন, কই যাইবেন? পানি পানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খারান খারান খান, নিয়ে আসতেছি। কাকা, এই লন পানি এই নেন। কাকা, আপনি কই যাবেন? আপনার কাছে কি ঠান্ডার কোনো কাপড় নাই? আপনার তো পরে রোগে ধরব। আবার শীত, গরম, ঠান্ডা, এইসব লাগে না রে। কি কর, আপনার মতো এরকম বয়স্ক একটা লোক চুলদাড়ি তো সবই সাদা, আপনার ঠান্ডা লাগে না? বুঝছি, ব্যাটাগিরি দেখাইতেছেন, খারান। কাকা, এই যে লন, এই যে এই চাদরটা দিয়া গতটা ডাইকা লন। এইটা এইটা কি? এটা একটা চাদর, এটা আমার বাবায় আমার দিছিল, তো এখন এটা আপনার বেশি জরুরি। না না, যে জিনিস ফেরত দেওন লাগে তা আমি লই না, তোর বাপের দেওয়া সাধুর তুই তো
জাওনের সময় আবার ফেরত লইয়া যাবি। আরে কাকা, ফেরত লমু না, লোন তো আই গায়ে পেছান। দিয়া দিলি হ, এর পেছান তো মলায় তরে আরো অনেক বড় কিছু দিক। আপনি কই যাইবেন এত রাইতে, ঘাটে বসে আছেন যে? আপনি নিশ্চয়ই চাঁদপুরে যাবেন। এলন গরম ডিম খান, শরীর গরম হয়ে থাকবো। আর এই যে চাইলের একটা রুটিও আছে। কে রে, কাহিনী কি, এত খাতির যত্ন করতেছ যে বস্ত্র দিলি এখন অন্ন দিতেছ, বাসস্থান পর্যন্ত তোর সহযাত্রী আমি, এই জন্য একা যাইতে ভয় করে? এটা আপনি কইলেন ডাকি, দূর আপনি বলেন, আমি সরে যাইতেছি। খেপিস না, খেপিস না, বয় 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 কাছে আয়। দেন কাকা, সবাই এত স্বার্থপর ভাববেন না। আপনার চেহারাটা দেখতে হুবহু আমার দাদার মতো। এই শীতের মধ্যে আপনার কষ্ট দেহা, আমার মায়া হইতেছিল দেহা, আপনার কাছে এসে বইলাম। আর আপনি আমারে কইলেন এই কথাটি। আচ্ছা, আমারে মাফ কইরা দে, আমার কথায় দিলে চোট লইস না। আচ্ছা অহন কত, তুই গ্রামের পোলা হইয়া বিদ্যুৎ বিভাগে হঠাৎ চাকরি নিতে গেলি কে? চাষা, করুটিয়া ডিগ্রি কলেজ থেকে মাস্টার ডিগ্রি নিয়ে বুঝতেছিলাম না কোথায় চাকরি করতে ঢুকবো, কিন্তু এতটুকু মোটামুটি জানতাম যে সরকারি চাকরি মেলা সুযোগ সুবিধা আছে, ওটাই আমার করতে হবো। তাই সামনে যখন যেই সরকারি চাকরি পাইছি সেইটারই পরীক্ষা দিয়ে দিছি। আর পরীক্ষা দিতে দিতে ভাগ্যক্রমে এই চাঁদপুরে বিদ্যুৎ বিভাগের চাকরিটা পাইয়াও গেলাম। চাকর, তুই একটা চাকর, সৈরা সারের চাকর হইতে চাইতেছস তুই? ভুল কাকা, আমি চাকর হইতে চাইতেছি ঠিক হয় তয় আমার দেশের মানুষের, কিন্তু আচ্ছা কাকা, আমি তো আপনারা একবারও কই নাই যে আমি চাঁদপুরে সরকারি চাকরি করার লেগে যাইতেছি, আপনি জানলেন কেমনে? মালিক এই দুনিয়ায় অনেক রে অনেক কিছু দিয়া পাঠায়, আমারে এইটা দিছে। আমি অনেকের ব্যাপারে অনেক কিছুই জানি। কোন কি কাকা, কাকা আপনি কি জ্যোতিষ সতীশ নেই, মুখ দেখে কয়ে দেওয়ার পারেন ব্যাপার গালগপ্প? আরে কাকা, লঞ্চ মনে হয় আইয়া পড়ছে। হ্যাঁ, এই লঞ্চের তো আমনের কথা ছিল না। কি কইতেছেন কাকা, লন তো লন, জলদি লন, গিয়া লঞ্চে উঠি। এ কি, টিকিট কাউন্টারের লোকটা তো ওইখানে আসিল, কই গেল, এখন তো নাই। না, তুই তুই এই লঞ্চে যাবি না, এই লঞ্চে এই লঞ্চে খারাপই আছে। আর দূর কাকা, লন তো এই রাইতে আর কোনো লঞ্চ নাই, এই একটাই লঞ্চ, এটাই উঠবার না পারলে চাকরিটা আর থেকে যাইব না। কইলাম না, এই লঞ্চে এই লঞ্চে খারাপই আছে, তুই তুই এইটায় যাইতে পারবি না। ওই কাকা আপনি থাকেন, আমি গেলাম, বুঝছি আপনার যাওয়ার নিয়ত নাই। ফাঁসে লুটে ব্যাগপত্র নিয়ে হাঁটা দিতেই পেছন থেকে ফকির বাবা বলে উঠল, খাড়া তোর লগে আমিও যাব, আমি না তোর সহযাত্রী। এই কথা শুনে ফয়সালের মেজাজ খানিকটা ঠান্ডা হয়। ওরা দুজনে মিলে লঞ্চের দিকে এগিয়ে যায়। কুয়াশার চাঁদ চিরে যেন আস্তে আস্তে প্রকট হতে থাকে বিশাল এক জাহাজ, তার গায়ে লেখা এমভি আশফাক।
তার নিচে ছোট করে লেখা ঢাকা টু চাঁদপুর। অদ্ভুত ব্যাপার হলো পুরো লঞ্চের সমস্ত বাতি বন্ধ, শুধু যেদিকটা এসে ভিড়েছে সেখানটা একটা 50 ওয়াটের ফিলামেন্ট বাল্ব টিম টিম করে জ্বলছে। এ কথা ফয়সাল ফকির বাবাকে পেছনে ঘুরে বলতে যাবে, তখনই তাকিয়ে দেখে ওর পেছনে কেউ নেই। কি অদ্ভুত ব্যাপার! এই মাত্রই তো ফকির বাবা ফয়সালের পিছে পিছে হেঁটে এলো। ফয়সাল এদিক ওদিক খুঁজতে থাকে, এমন সময় ওর পেছন থেকে কেমন যেন একটা ভেজা ভারী কণ্ঠ এই শীতের রাতের নিস্তব্ধটা চিরে বলে উঠল, সলদি উঠটা পড়েন, আপনি উঠলেই লঞ্চ ছাড়বো। ফয়সালের পিলে চমকে উঠল। নিজেকে কিছুটা সামলে নিয়ে ফয়সাল ব্যাগপত্র টেনে নিয়ে একটা তক্তার উপর দিয়ে হেঁটে লঞ্চে উঠে পড়ল। আবারও পেছন থেকে সে কণ্ঠ বলে উঠল, দোতলা ডেকে উইটা সাল। কেন, নিচের কেবিনে জায়গা হইব না ভাই? এই কোন কোনা শীতে উপরে উঠলে তো ঠান্ডায় মরে যাবো। না, নিচে কোনো কেবিন খালি নাই, সান উপরে অনেক মরায় পয়রা আছে, তাগো লগে গিয়া আপনিও পয়রা থাকেন। ভাইজান কি মস্করা করতেছেন এই রাইতের বেলা, তার মধ্যে এমন ঠান্ডা? ভাইজান একটু টাকা পয়সা বেশি রাখেন, দরকার হইলে দিতাছি কিছু বাড়ায়, তাও একটু নিচে একটা ব্যবস্থা করে দেন না। কইলাম তো নাই, টাকা পয়সা দিয়ে কি করু। ফয়সাল আস্তে আস্তে লঞ্চের ভেতর দিয়ে সামনে এগিয়ে যায়। পুরো লঞ্চ অন্ধকার, ঘাটে যতটুকু আলো লঞ্চের ভেতরে ঢুকেছে তার আলোয় আন্দাজ করে সিঁড়ি দিয়ে উঠে যায় দোতলায়। উঠতে অবাক করে একটা দৃশ্য ফয়সালের দৃষ্টি আকর্ষণ করে, আর তা হলো সারিতে সারিতে মানুষ ঘুমোচ্ছে, তা আবার শুয়ে আছে সারিবদ্ধভাবে, প্রত্যেকের পা থেকে মাথা অবধি চাদরে ঢাকা। ফয়সাল ভাবে কনকনা ঠান্ডার হাত থেকে বাঁচবার জন্যই হয়তো সবাই এই পন্থা অবলম্বন করেছে। ফয়সাল পরক্ষণে অবশ্য নিজের কথাটাই ভেবে নিল, তার ব্যাগেও একটা মোটা বড় চাদর একটা সিঙ্গেল কম্বল আছে, তার আশা করে রাতে আর কোনো সমস্যা হবে না। ফয়সাল এরপর একবার লঞ্চের ডেকে চোখ ঘোরালো, দেখল একদম মাঝ বরাবর একটা জায়গা খালি, দেখে যেন মনে হচ্ছে ফয়সালের জন্যই এই জায়গাটা বরাদ্দ করা। ফয়সাল সেখানে গিয়ে বসে পড়ল গুটিসুটি হয়ে। বসবার সাথে সাথেই লঞ্চ জোরে একটা শব্দ করে ঘাট থেকে রওনা হয়ে গেল, আর সাথে সাথেই ফয়সালের দিকে শো শো করে ধেয়ে আসলো এক রাশ ঠান্ডা বাতাস। ফয়সাল জলদি ব্যাগ থেকে কম্বল আর চাদরটা বের করে সেটা দিয়ে বিছানা পেতে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। শুরু হলো ফয়সালের চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চ যাত্রা। প্রায় ঘন্টা দেড় দুই পার হয়ে যায়, কিন্তু ফয়সালের চোখে ঘুমের ছিটে ফোটাও নেই। কেমন যেন একটা অস্বস্তি ঘিরে ধরেছে ফয়সালকে, ঠান্ডা তা যেন কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। আর শুধু ঠান্ডাই না, আর একটা জিনিস যেন আরও ভয়ঙ্কর করে তুলেছে এই লঞ্চটাকে। ওপরে ডেকে যতজন ঘুমোচ্ছে তারা যেন একসাথে নিঃশ্বাস নিচ্ছে, আবার একসাথে নিঃশ্বাস ছাড়ছে, এই ব্যাপারটাই যেন ফয়সালকে একদম ঘুমোতে দিচ্ছে না। এই কনকনা শীতের মধ্যেও যেন কেমন গুমোট লাগছে নিজের ভেতরটা। হঠাৎ ফয়সালের কানে যেন ঠং 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 করে লঞ্চের ডেকের উপর দিয়ে কারো হেঁটে আসবার শব্দ আসে। ফয়সাল কম্বলের নিচ থেকে মাথা বের করে, কিন্তু বাইরে মিশমিশে কালো অন্ধকার, কিছুই দেখা যায় না। কিন্তু শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো, যেন কেউ হেঁটে ফয়সালের দিকে আসছে। কিছুক্ষণের মধ্যেই শব্দটা ফয়সালের পায়ের কাছে এসে থামল। কে রে, ঘুমায়া গেছোস নাকি? কে 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 কে? আরে আমি, এর মধ্যে আমারে ভুইলা গেলি? ও কাকা আপনি, কিন্তু লঞ্চে ওড়ানোর সময় তো আপনারে খুঁজা পাইলাম না। কই, আমি তো তোর আগে উইঠা পড়লাম, তুই তেহস না এই বোধ হয়। হইতে পারে, যাক আপনার পাওয়ায় ভালো হইল। এই লঞ্চটা তো আসলেই কেমন জানি, এমন সত্যি একটু ভয় ভয় করতেছিল কাকা। ভয়ের কি আছে, আমি আসছি তো তোর পাশে, যা ঘুমায়া যা,
না হইলে এই ঠান্ডা বাতাসে শরীর খারাপ করব। আইসা কাকা, আপনি ঘুমাইবেন না? আমি ঘুমাইলে তোরে পাহারা দিব কেডা, যা ঘুমা। ফকির বাবার কথা শুনে ফয়সাল ঘুমিয়ে পড়ল। কি আশ্চর্য ব্যাপার যে লঞ্চে এতক্ষণ এক অদৃশ্য আতঙ্কর হিম করা ঠান্ডা ফয়সালকে ঘুমোতে দিচ্ছিল না, সে একই জায়গার পরিবেশ যেন পুরোটাই বদলে গেল ফকির বাবা আসবার পর। ফয়সাল বাচ্চাদের মতো ঘুমোতে থাকলো। কেটে গেল অনেকটা সময়। কতটা সময় ধরে ফয়সাল ঘুমোচ্ছে তা সে সঠিক বলতে পারে না, কিন্তু হঠাৎ এক বিশাল ঝাঁকুনিতে ফয়সালের ঘুম কিছুটা ভেঙে গেল। আর তখনই সে এক অদ্ভুত শব্দ শুনতে পেল, যেন লঞ্চটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, আর সাথে অগণিত মানুষের আর্তনাদ। কাকা কাকা, এত হট্টগোল কিসের? আর এমন শব্দ হইতেছে কেন? কইছিলাম না, এই এই লঞ্চে দোষ আছে, তোর তোর সময় হইয়া গেছে, যা যা লাভ দে, লঞ্চ থেকে লাভ দে, কইতাছি লাভ দে। এটা এটা আপনি কি কইতেছেন কাকা? মাঝ নদীতে চলন্ত লঞ্চ থেকে লাভ দিমু কেন? মরে যাবো তো কাকা লাভ দিলে। এখানে থাকলে এখানে থাকলেও মরা যাবি, লাভ দে লাভ দে। ফয়সালের চারদিকে যে শব্দগুলো হচ্ছিল তা যেন ক্রমশ তাকে ঘিরে ধরছে, কিন্তু এখন তো আর আর্তনাদের থেকে ভয়ঙ্কর গোঙানি বেশি মনে হচ্ছে। আর সেই শব্দের সাথে যেন এক অদৃশ্য লড়াই করছে ফকির বাবা। একটা সময় বোঝা গেল যে লড়াইতে যেন ফকির বাবা হেরে যাচ্ছে, অনেকটা নিজের উপর আঘাত এনে ফয়সালকে বাঁচাবার চেষ্টা করছে ফকির বাবা। কাকা কাকা কাকা, আপনি আপনি কই? ফয়সাল, এই লঞ্চ, এই লঞ্চ রুহানি লঞ্চ, এই লঞ্চ সাতপুর থেকে যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছিল তখনই মাছ দরিয়ায় ডুববা গেছে ইয়া। এই লঞ্চের কেউ জীবিত নাই, তুই এই লঞ্চ থেকে লাভ দে জলদি, যদি বাঁচতে চাস। এত আত্মার সাথে আমি একা লড়াই কইরা পায়রা উঠতেছি না, তুই তুই লাভ দে, কইলাম লাভ দে লাভ দে। যেন বোমার মতন বিস্ফোরিত হলো লঞ্চটা, কিন্তু সেদিকে ফয়সালের ভ্রুক্ষেপ নেই, কারণ ফয়সাল বুঝতে পারছে যে নদীতে ডুবে যাচ্ছে। গ্রামের ছেলে ফয়সাল, ছোট থেকে খরস্রোতা যমুনা নদীতে সাঁতার কেটে বড় হয়েছে, কিন্তু আজকে সে কোনোভাবেই পানির উপরে মাথা ভাসিয়ে রাখতে পারছে না। ফয়সালের এখন আর বোঝার বাকি নেই যে সে অশরীরীদের কবলে পড়েছে। অনেকক্ষণ চেষ্টা করবার পর নিজেকে আর ভাসিয়ে রাখতে পারছে না, নদীর ঠান্ডা পানিতে যেন তার রক্তের প্রতিটা কণা জমে যাচ্ছে। ফয়সালের চোখের সামনে যেন তার সারা জীবনের চলমান দৃশ্য ভেসে উঠল, মা বাবা করিম শিউলি প্রত্যেকের সাথে কাটানো সেই প্রিয় মুহূর্তগুলো। ফয়সাল নদীর স্রোতে ধীরে নিজের দেহটা বিলিয়ে দিল। ফয়সালের মস্তিষ্কের ভেতরটা যেন কালো অন্ধকারে ঢেকে যাচ্ছে ক্রমশ, সে চিরদিনের জন্য হারিয়ে যাচ্ছে নদীর তলদেশে। এমন সময় হঠাৎ তার কানে আসতে লাগলো একটা আপছা কণ্ঠ। সে বারবার বলছে, ফয়সাল চাদরটা ধর, জলদি চাদরটা ধর। অমন সময় সে টের পেল তার হাতে কাপড়ের মতন কিছু একটা ঘষা লাগছে। কোনো মতে সে চাদরের একটা কোণা শরীরের সমস্ত শক্তি দিয়ে ধরল। চাদরটা ধরতেই একটা টান অনুভব করল ফয়সাল, কিন্তু তার সাথে সাথেই ফয়সালের পৃথিবীটা অন্ধকারে ঢেকে গেল। ফয়সাল জ্ঞান হারালো। আমি কই, আমি আমি কই? আপনি চাঁদপুর সদর স্বাস্থ্য কেন্দ্রে, গ্রামের লোক আপনাকে নদীর পাড় থেকে উদ্ধার করে এখানে দিয়ে গেছে। আপনার পকেটে বিদ্যুৎ বিভাগের লেটার একটা পেয়েছি আমরা, আপনার অফিসে খবর দিতে গিয়েছে।
ওনারা চলে আসবেন কিছুক্ষণের মধ্যে, আপনি এখন বিশ্রাম করুন। হ্যাঁ সিস্টার, রেডিওটা একটু চালু করুন তো, খবরটা শুনি। গতকাল চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি আশফাক মাঝ নদীতে ডুবোচরে ধাক্কা খায়। লঞ্চের গতি বেশি থাকায় সাথে সাথে লঞ্চটি উল্টে যায়। সূত্রের মাধ্যমে এই পর্যন্ত জানা গিয়েছে যে কাউকেই এই পর্যন্ত জীবিত উদ্ধার করা যায়নি। লঞ্চটির উদ্ধার কাজ এখনো চলছে। এটা কিভাবে সম্ভব? ফয়সাল সুস্থ হয়ে তার নতুন চাকরিতে জয়েন করে। সততার নিষ্ঠার সাথে কাজ করায় খুব জলদি তার চাকরি জীবনের উন্নতিও ঘটতে থাকে। কিন্তু এখনও প্রতি শীতে তার মনে পড়ে তার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনার কথা। সেদিন ফকির বাবা তাকে কীভাবে উদ্ধার করল, কীভাবে সে এই আত্মাদের সাথে ফকির লড়াই করল, সেই হিসাব আজও ফয়সাল মেলাতে পারে না। সে রাতে ফয়সাল তার প্রাণবাদে আর দুটো জিনিস নিয়ে নদীর পাড়ে পড়েছিল। এক তার চাকরির চিঠি, আর দ্বিতীয় ফয়সালের বাবার দেয়া সে চাদর যেটা সে ফকির বাবাকে দিয়েছিল। আর এটাই সে চাদর ছিল যেটা সে জ্ঞান হারাবার আগে শক্ত করে ধরেছিল। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের কুয়াশা ক্লাসিকের গল্প, যার নাম নতুন চাকরি। আজকের গল্পটা যিনি লিখেছেন তার নাম ভূতম প্যাঁচা, আর আজকের নাট্য পরিচালনায় ছিলেন অনিকা চৌধুরী প্রিয়ন্তী। জানিয়ে দিচ্ছি গল্পের বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠ দিয়েছেন তাদের নামগুলো। ফয়সালের চরিত্রে আবির, বাবার চরিত্রে আলিফ, করিমের চরিত্রে হিমেল, শিউলি ও নার্স, সংবাদ পাঠিকা ও মায়ের চরিত্রে প্রিয়ন্তী, ফকির বাবার চরিত্রে ঋষি। আর আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম আরজে শারমিন। আজকের কুয়াশা ক্লাসিক আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের নতুন কুয়াশা পরিবারে যোগ দিয়ে ফেলুন। তো বন্ধুরা, আজকের মতন কুয়াশা ক্লাসিক থেকে আমি আরজে শারমিন বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।